অথবা তার ডিস্ক প্রবলেম, ডিস্ক বের হয়ে গেছে। এই যে এভাবে যদি আপনারা দেখেন তাহলে এই যে দেখেন, দেখা যাচ্ছে কি এই যে ডিস্ক বের হয়ে গেছে। ওকে, এখন এই ডিক যদি বের হয়ে যায় তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হলো অপারেশন। চিকিৎসা কি? চিকিৎসা হলো অপারেশন। আপনি অধিকাংশ চিকিৎসক তারা এটাই বলবে, চিকিৎসা কি? অপারেশন। অর্থাৎ এই যে যেখান থেকে ডিস্কটা বের হলো, এই যেখানে এই ডিস্কটা, তারা এখান থেকে এখানে অপারেশন করবে। অপারেশন বিভিন্ন প্রসিজিওর আছে, সাইন সিমটমের অনুযায়ী তারা অপারেশনটা করবে। বাট আমি এবং আমার টিমের সদস্য কি বলতে চাই, আমরা বলতে চাই অপারেশনের পূর্বে চলুন না আমরা নন অপারেটিভ ট্রিটমেন্ট করে থাকি, নন অপারেটিভ ট্রিটমেন্ট করে দেখি কি চেঞ্জ হয়। যেমন আপনি আমার কাছে এসছেন, আপনার মাজায় ব্যথা হচ্ছে, ব্যথা মাজা থেকে ডান পায়ের দিকে যাচ্ছে, হাঁটতেই পারি না বলে আমি হাঁটতেই পারি না, কিন্তু নন অপারেটিভ ট্রিটমেন্টে আমার চিকিৎসায় আমি এবং আমার টিমের সদস্য আমরা যে কাজটা করি সেই চিকিৎসায় যদি আপনি হাঁটতে একটু পারেন, আগে কনস্ট্যান্ট পেইন হতো, সবসময় ব্যথা হতো, এখন ব্যথা সবসময় হয় না, আগে আপনি এক পাও হাঁটতে পারেন না, এখন দুই মিনিট হাঁটতে পারেন, তাহলে এটাকে যদি আমরা বারবার 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 চেষ্টা করে দেখি এবং আপনি যদি অনেক ভালো বোধ করেন তাহলে আপাতত অপারেশন নয়। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা, বা আপনাদেরকে যা উপদেশ দেওয়া হয়েছে, কি উপদেশ? দ্রুত অপারেশন করে ফেলবেন। সেই দ্রুত অপারেশন করার আগে একবার আমাকে একটু দেখান, দেখালে কোনো ক্ষতি নেই, বরং উপকারী হতে পারে। চলুন না আমরা এটা মাথায় রাখি, কি রাখবো? অপারেশনের আগে আপনারা আমাকে একটু দেখাবেন, অপারেশনের আগে অবশ্যই দেখাবেন, আমাকে না দেখি অপারেশন নয়। আমি এবং আমার টিমের সদস্য আমরা আপনার চিকিৎসা করে দেখব, এটা নন অপারেটিভ ট্রিটমেন্টে অপারেশনবিহীন চিকিৎসায় ভালো হয় কিনা।